আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। বছর ঘুরে আমাদের পঙ্কিলতার গ্লানি মুছে দিয়ে বিশুদ্ধ হওয়ার সুযোগ করে দেয় রমজান। রমজানের পূর্ব প্রস্তুতির জন্য শাবান মাস। এই মাসের পূর্ণ নাম হচ্ছে আস শাবানুল মুয়াজ্জাম তথা মহান শাবান মাস। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত পালন করতেন, অথচ আজ আমাদের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ করতে ব্যস্ত হয়ে যার ব্যবসায়ীর ছিল মহল। এমনকি ভোক্তাদের অনেকেই রোজার খাবারের পয়সা সাজাতে প্রস্তুতি নেন শাবান মাসেই, অথচ এ মাস হাতছানি দিয়ে ডাকে রবের নৈকট্য অর্জনের। কেউ ফিরে আসে, কেউ বা ভাবে এত পাপ করেছি, ক্ষমা পাওয়ার পথ হয়তো আমার জন্য খোলা নেই। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, বলুন হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের পূর্ণ মাসই রোজা রাখতেন। তিনি শাবানের রোজা রাখতেন, তবে অল্প কিছু দিন রাখতেন না। তাই এই মাসে রোজার প্রস্তুতি হিসেবে আমাদের উচিত রোজা রাখার অভ্যাস গড়ে তোলা। এ মাসে রয়েছে লাইলাতুল মিসফি মিন শাবান, আমাদের সংস্কৃতিতে যাকে বলা হয় শবে বরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে পৃথিবীর দিকে তাকিয়ে দেখে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সব সৃষ্টিকে ক্ষমা করে দেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখতেন, যাকে বলা হয় IMA 20। এ তিন দিন রোজা রাখা সুন্নত এবং এর মধ্যে শাবানের রজনী তথা শবে বরাত তারই অন্তর্ভুক্ত। তবে আমাদের ভারতীয় উপমহাদেশের শবে বরাতের সংস্কৃতি অনুষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে সুন্নত সমর্থন করে না। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবি নামাজ। আমরা সাধারণ মানুষ অনেক সময় ইমাম সাহেবকে বলি, হুজুর দ্রুত পড়ুন, কারণ আমরা নিজেরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তেমন শিখি না, তেমনি আমাদের মাতৃভাষা না হওয়ায় তা অনুধাবনও করি না। অথচ কোরআন শুধু একটি গ্রন্থ বা ধর্মগ্রন্থই নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রমজান মাসেই অবতীর্ণ হয় এ মহাগ্রন্থ আল কোরআন। আসুন আমরা কোরআন তেলাওয়াত শিখি, অল্প করে হলেও অনুবাদ পড়ার অভ্যাস গড়ে তুলি। এই মাসকে কেন্দ্র করে যা হতে পারে আমাদের রমজানে তারাবি নামাজের একাগ্র প্রতীক। ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা। রোজা ফার্সি শব্দ, সাওম হলো এর আরবি প্রতিশব্দ, যার অর্থ বিরত থাকা, অর্থাৎ পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি যাবতীয় গহিত কাজ থেকে বিরত থাকা। এই রোজা পূর্ববর্তী নবীদের উপরও ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর উপর, যাতে তোমরা খোদাভীরু হতে পারো। রোজার বিনিময় সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। বুখারি ও মুসলিম। দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেকেই শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইসলামের বিধান পালনে উদাসীনতা দেখান। তাদের জন্য এ মাস থেকেই প্রস্তুতি নেওয়া উচিত, কেননা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া একটি রোজা পরিত্যাগের শাস্তি একাধারে 60টি রোজা রাখা, যা পালন করা আরও অনেক কষ্টসাধ্য। এ মাসে আমাদের প্রস্তুতি যেমন প্রয়োজন, তেমনি আমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে আমাদের রমজানের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হয়, আমরা যেন অতিরঞ্জিত কিছু না করে ফেলি সুন্নতের পরিপন্থী। যুগান্তর পত্রিকা থেকে সংগৃহীত। বন্ধুরা ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।